হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড রোলের রেসিপি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ব্রেড রোল বানানোর জন্য সবার প্রথমে আমরা আলুর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে গ্যাসে একটি পাত্রে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি ও গ্রেট করে রাখা আদা ও রসুন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি, টমেটো কুচি এগুলোও ব্যবহার করতে পারো। তো হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে, ধনে, মৌরি ও শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো মশলার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। সব শেষে নামানোর আগে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। এখানে এবার রোলটা বানানোর জন্য বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 4 রোল বানাবো। তো 4 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গ্রিন চিলি সস, আর এখানে ভিতরে কিছু মশলা দেওয়ার জন্য নিয়েছি সামান্য অরিগ্যানো, অল্প চাট মশলা, আর নিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবার প্রথমে পাউরুটিগুলো সাইড থেকে একটু কেটে নেব। তো এখানে আমি পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি। এবার এটা হালকা করে একটু বেলে নেব পাতলা করার জন্য। পাউরুটিগুলো হালকা একটু বেলে পাতলা করে নিয়েছি। এবার এখানে একটি পাত্রে অল্প জল নিয়েছি, এর মধ্যে একটি একটি করে স্লাইস পাউরুটিগুলো অল্প সময়ের জন্য ডিপ করে জলটা খুব ভালোভাবে বের করে দিতে হবে। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে জলটা বের করে দিয়ে এবার এই পাউরুটির উপরে অল্প পরিমাণে দিয়ে দেব গ্রিন চিলি সস, দিয়ে পুরো পাউরুটিটায় ভালোভাবে স্প্রেড করে দেব। এবার এখানে পরিমাণ মতো আলুর পুরটা নিয়ে পুরো পাউরুটিতে পুরটাকে ছড়িয়ে দেব। সব শেষে ওপর থেকে যে মশলাগুলো নিয়েছিলাম, অল্প অরিগ্যানো, অল্প চাট মশলা, আর দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স। এবার পাউরুটিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো শেপ দিয়ে নেব। খুবই হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রোল করে নেব।
তো এখানে আমার একটি রোল তৈরি করা হয়ে গেছে, এইভাবে বাকিগুলোও করে নেব। তো এখানে আমার এক এক করে পাউরুটির প্রত্যেকটা রোল তৈরি করা হয়ে গেছে। এবার এই রোলগুলোকে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট পর এবার রোলগুলোকে এক এক করে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে রোলগুলো ভেজে নেব। তোমরা চাইলে এই রোলগুলো কিন্তু ক্রাম কোটিং করেও ভাজতে পারো। তো এখানে আমি ব্রেড রোলগুলো ভালোভাবে এপিটোপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এইভাবে এক এক করে বাকিগুলোও ভেজে নেব। তো এখানে আমার প্রত্যেকটি ব্রেড রোল ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তোমাদের একটু ভালোভাবে দেখাই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তোমরাও বাড়িতে খুব সহজে চটজলদি এইভাবে ব্রেড রোল বানিয়ে নিতে পারো। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।